আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু থ্রি স্টার চ্যানেল। আমাদের আজকের রেসিপি শিম ভুনা উইথ ব্ল্যাক পেপার। খুবই মজার একটি রেসিপি এবং সহজ রেসিপি, আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি। চলুন দেখি কিভাবে রান্না করা যায়। ওকে, আমি আজকে নিব একটা বড় অনিয়ন, এটাকে ছোট ছোট করে কেটে পিস করে নিব। তারপর আমি নিব ওয়ান বল অফ শ্রিম্প, এখানে বেশ কিছু ব্ল্যাক পেপার নিয়েছি আমি, হাফ টি স্পুন আমি হলুদ নিয়েছি, ওয়ান টি স্পুন মরিচ নিয়েছি, কিছু আস্ত রসুন নিয়েছি আর তিনটা তেজপাতা নিয়েছি। আমি একটা লেমন নিয়েছি কেটে, আর এখানে কিছু অনিয়ন নিয়েছি, এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি আমি। এখন আমি এই অনিয়নটাকে কেটে পিস করে নেব। এভাবে আমি একটু বিগ সাইজ করে করে কেটে নিতে হবে। এইতো আমার অনিয়ন কাটা হয়ে গেল। এখন আমি স্টোভটাকে অন করে দিব মিডিয়াম হিটে, হাই হিটে। স্টোভটা গরম হয়ে যাচ্ছে, আমি একটা প্যান বসিয়ে দিব। আমি আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করব, অল্প কিছু অলিভ অয়েল এখানে আমি দিয়ে দিব গরম হওয়ার জন্য। শিমটাকে আমি একটু হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, একটু সল্টও দিয়ে দিব এখানে আমি। অল্প কিছু সল্ট ইউজ করব। আমি শিমগুলো ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে যায়। আমার শিমটা অলমোস্ট ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গিয়েছে, দেখেছেন তাহলে কিরকম লাল লাল করে ভেজেছে। এখানে শুধু হলুদ দিয়ে মাখিয়ে শিমটাকে একটু ফ্রাই করেছি। এখন আমি এটার মধ্যে এই আস্ত রসুনগুলো দিয়ে দিব, এখানে আমি রসুনটা একটু ফ্রাই করব। এই শিম রান্নাটা খেতে খুবই মজার, একটু আনকমন বাট সবাই আশা করি খুবই পছন্দ করবেন আমার এই রান্নাটা। আমি
ব্ল্যাক পেপার দিয়ে দিব এখানে। এটা মেন রান্নাই হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে, এই সিম রান্নাটা করতেই হয় ব্ল্যাক পেপার দিয়ে। অল্প হিট দিয়ে আস্তে আস্তে রান্না করবেন, হিটটা যখন গরম হয়ে যাবে কমিয়ে দেবেন, এবং রান্নাটা অনেক টেস্ট হয় খেতে। এখানে আমি অল্প একটু মরিচ দিয়ে দিব, লাইক 1 টেবিল টিস্পুন, 1 টিস্পুন মরিচ মরিচের গুঁড়া দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দিব, বেশি একটা পানি দিব না, তাহলে ক্রিস্পিটা থাকবে না। এখন আমি এই অনিয়ন কাঁটাগুলো সুন্দর করে দিয়ে দিব। অনিয়নটা আপনারা একটু বড় বড় করে কাটবেন। কেটে ফুলে ফুলে দিবেন, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। একবারে সবগুলো অনিয়ন দিয়ে দিইনি, আস্তে আস্তে সবগুলো অনিয়ন অ্যাড করেছি। আমি সবগুলো অনিয়ন খুলে ফুলে দিয়েছি, ফুলে দিলে কি হয় অনিয়নগুলো সবগুলোর সাথে মিক্স হবে। লো হিটে রান্না করবেন, এখন হয়ে আসবে সাথে কাঁচামরিচটাও দিয়ে দেবেন। এছাড়া আরো কিছু ব্ল্যাক পেপার অ্যাড করবেন। ব্ল্যাক পেপারটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। সিমের এই রান্নাতে রেসিপিটি হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে, আমি ওপরে একটু লবণ দিয়ে দিব, এক চামচের মতো একটু লবণ দিব ওপরে। আমি 10 মিনিট এটাকে ঢেকে রাখবো। এখন আমি অ্যাড করে দিব, এখানে দুটা তেজপাতা নিয়েছি, তেজপাতা একটু কেটে ফোর পিস করে দিব।
সাথে কিছু লেমন জুস দিয়ে দিব। লেমন ফ্লেভারটা সবারই খুবই পছন্দের একটা ফ্লেভার। লেমন জুসটা যদি আপনি দিয়ে দেন খাবারটা অসম্ভব মজা হবে। আমার রান্নাটা অলমোস্ট শেষ। আপনি দেখতে পাচ্ছেন আমি একটু ফ্রাই ভাজা ভাজা করে ফেলেছি, ফ্রাই হয়ে গেছে। সুন্দর আমার রসুনগুলোও হয়ে গেছে। আমার রান্নাটা শেষ। রান্না করতে 15-20 মিনিট লেগেছে। খুবই সহজ একটা রেসিপি, আপনারা ট্রাই করবেন। এখন আমি রান্না খেলেটা বন্ধ করে দিব। তো আমার শ্রী উইথ ব্ল্যাক পেপার রান্নাটা হয়ে গেল। খুবই মজার একটি রেসিপি, খুবই অল্প সময় আমি রান্না করেছি, আপনারাও ট্রাই করবেন। আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস।